এটা প্রকাশ করার জন্য আপনারা নারী করবেন? আমি পাবলিক স্পেসের ভেতর দিয়ে হাঁটি বলে আমি কোনো পাবলিক স্পেস না। আমার শরীর কোনো পাবলিক স্পেস না, আমার শরীর আমার, আমার সিদ্ধান্ত আমার। এই যে শরীরটা নিয়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি না, ছোটবেলা থেকে দেখেছি জানেন, এই শরীর নিয়ে আমার কোনো অস্বস্তি নেই, কিন্তু আপনাদের আছে। আমার এই শরীর নিয়ে কোনো অস্বস্তি নেই, আমার স্বস্তি আছে, কারণ পৃথিবীতে একমাত্র আমি যে শরীরের ভেতর আর একটা শরীর বড় করতে পারি। আমার স্বস্তি আছে কারণ পৃথিবীতে একমাত্র আমি যে আর একটা মানুষের জন্ম দিতে পারি, আপনার মতো নষ্ট পচা গলা এক ছেলের জন্ম আমি দিতে পারি। এই শরীরের দায় আমার না, আমার স্তন, আমার যৌনাঙ্গ, আমার পুরো শরীর সবকিছু শুধু আপনাকে জন্ম দেওয়ার জন্য আর আপনাকে বড় করে তোলার জন্য। আর সেই আপনি জন্ম নিয়ে মায়ের বুকে দুধ খেয়ে বড় হয়ে আর এক মায়ের শরীর খুবলে খেতে চান, 3 বছরের এক শিশুকে ধর্ষণ করতে চান। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন এই ভিড়ের মধ্যে বা সেই যে 2015 সালে এই TSC-তে যে যৌন নির্যাতন হয়েছিল, ওরকম একটা ভিড়ের মধ্যে আপনার মতো কোনো নষ্ট ছেলে যদি আপনার মায়ের শাড়ির আঁচল ধরে টান দেয় তাহলে আপনার কেমন লাগবে? তাই দাঁড়াও, একজন ধর্ষক যৌন নিপীড়ক আমাকে নিপীড়ন করেছে বলে তার মা বোনকে নিপীড়ন তো আমি চাইতে পারি না, কিন্তু অন্য যারা যারা ভিড়ের মধ্যে চুপচাপ লুকিয়ে চুরিয়ে দেখে এবং মাথার মধ্যে যৌনানুভূতি নিয়ে বাড়ি ফেরে, ফির বছর পহেলা বৈশাখে এই TSC-তে যদি আপনার 7 বছরের শিশুটির ওড়না ধরে আপনার মতো কোনো নষ্ট ছেলে টান দেয়, ঠিক সেদিন যেভাবে মাথার মধ্যে যৌনানুভূতি নিয়ে বাড়ি ফিরেছিলেন, মগজের মধ্যে যে সুরসুরি অনুভব করেছিলেন, একই রকম সুরসুরি অনুভব করবেন তো? কোনো রকম প্রতিবাদ করবেন না নিশ্চয়ই, কিন্তু আমরা করব, বারবার প্রতিবাদ করব। আমি না, আমি শাড়ি পরে দেখেছি, আমাকে সুন্দর লাগে, আমি সালোয়ার কামিজ পরে দেখেছি, আমাকে মানিয়ে যায়, প্যান্ট শার্টে আমার দারুণ আরাম হয় কাজে, এই ওড়নাটা আমার জন্য একটা বাধা, আমি এটা পড়তে চাই না, পরি কেবল আপনার জন্য, আপনার জন্য, আপনার জন্য, আপনাদের জন্য। আমি বোরখা পরেও দেখেছি আপনারা তার মধ্যে থেকেও টেনে টুনে বের করে আনতে চান আমার শরীরটাকে, আমার শরীর যেন মাংসপিণ্ড ছাড়া আপনার কাছে কখনো কিছু ছিলই না, কখনো কিছু হবেও না। আপনি আমাকে বলেন, এই মেয়ে তুমি রাতে কেন বের হবে, দিনে বের হও। আমি দিনে বেরিয়ে দেখেছি, আমি দুপুরে বেরিয়ে দেখেছি, আমি বিকেলে বেরিয়ে দেখেছি, আপনি কিন্তু আমাকে কখনো ছাড়েননি, বাসের মধ্যে, ট্রেনের মধ্যে, ফুটপাতে, ওভার ব্রিজে, আপনি আমাকে কোথাও ছেড়ে। আপনি না, আপনি তারপরে সবকিছু পরে এসে আমার কাছে আশ্রয় খোঁজেন, কি হিপোক্রেট আপনি না, আপনি আসলে ভালোবাসাহীন একজন মানুষ, আপনি ভীষণ একা এক মানুষ, আপনি কোনোদিন ভালোই বাসেননি, আপনি জানেনই না কেমন করে মাকে ভালোবাসতে হয়, বোনকে কেমন করে ভালোবাসার কথা বলতে হয়, কোনোদিন কোনো প্রেয়সীর হাত ধরে নিশ্চয় বলেননি আমি তোমাকে ভালোবাসি, তা বললে আপনি অন্য কোনো প্রেয়সীকে, অন্য কোনো পুরুষের প্রেয়সীকে কখনোই ধর্ষণ করতে পারতেন না, তারপর তো ভিডিও করে বাজারে ছেড়ে দিতে পারতেন না, এইটুকু ব্যবসা বোধহয় আপনি করতে পারতেন না ভালোবাসলে, বা 3 বছরের এক শিশুকে তো নাই না। তাহলে অভিশাপ হোক, তোর মতো কোনো নষ্ট ছেলে
জন্ম নেবার সম্ভাবনা যদি কোনো মায়ের থেকে থাকে, তবে আজ থেকে সেই গর্ভ খালি থাক। আচ্ছা, এই রাত কি শুধু আপনার একার? এই দিন কি আপনার একার? এই টিএসসি, ওই শাহবাগ, ওই পহেলা বৈশাখ, ওই ষোলোই, ওই একুশে ফেব্রুয়ারি, ওই ভালোবাসা দিবস কি শুধু আপনার একার? আমি কি কিচ্ছু করিনি এই দেশের জন্য? আমি কোথাও কোনো ভূমিকা রাখিনি? তবে সেই অভিশাপ থাক, আজ থেকে সব মায়ের গর্ভ তবে খালি থাক। ভাই, আমাকে দেখতে সুন্দর লাগে? শাড়ি পরলে আমার আঁচলের ফাঁক দিয়ে পেট দেখতে ইচ্ছা করে, চিমটি দিতে ইচ্ছা করে, খামচি দিতে ইচ্ছা করে, রেপ করে ছেড়ে দিতে ইচ্ছা করে? কথা বলছি মুখ দিয়ে, বুকে কি? হ্যাঁ, কি বুকে কি? আমি শাড়ি পরে থাকি, সালোয়ার কামিজ পরে থাকি, শার্ট প্যান্ট টি শার্ট পরে থাকি, কিচ্ছু পরে না থাকি। আমার শরীরে আমার সম্মতি ব্যতি রেখে হাত দিয়ে স্পর্শ করার অধিকার কারো নাই। আমি বলিনি, বাংলাদেশের আইন বলেছে, বলেছে কোনো নারী, শিশু, পুরুষ, হিজড়া, কাউকে তার সম্মতি ব্যতি রেখে কোনো যৌন উদ্দেশ্য নিয়ে অবৈধভাবে তার শরীর স্পর্শ করা, তাকে কোনো বস্তু দেখানো, উক্তি করা, এমনকি তার শরীর স্পর্শ করা, সবটাই যৌন নিপীড়ন। শাস্তি কি? সর্বোচ্চ 10 বছর এবং সর্বনিম্ন 3 বছরের সাজা। আর তাকে ধর্ষণ করা যৌন নিপীড়নের চাইতেও অনেক বড় অপরাধ। এই গল্পটা কেন আমার বোন আমাকে পেছনে যেতে বললো? ও ভেবেছিল আমি ছোট, তাই ওর পেছনে থাকা ওই লোকটা আমাকে কিছু করবে না। কিন্তু যেই মুহূর্তে আমি পেছনে গিয়েছি, ওই লোকটা আমার কাঁধ থেকে শুরু করে নিতম্ব পর্যন্ত খামচাতে থাকলো, চিমটাতে থাকলো, খামচাতে থাকলো, চিমটাতে থাকলো। আচ্ছা, বলতে পারেন 9 বছরের এক শিশুর শরীরের কোন কোন ভাঁজ দেখলে আপনাদের এতটা যৌন উত্তেজনা তৈরি হয়? হ্যাঁ, 9 বছরের শিশু আর 90 বছরের বৃদ্ধা, যাই হোক না কেন, নারীকে আপনারা দেখেন কেবল একটা বস্তু হিসেবে, তাই ও সব করেন, তাই তো? একটা মেয়ে 10-15 বয়স, চিপচিপে লম্বা, খুব আমরা তা করি না, কেন জানেন? কারণ আমরা মানুষ, আমরা মানুষের শক্তিতে বিশ্বাস করি, সমতার, সম অধিকারের শক্তিতে বিশ্বাস করি। আমরা কারো মা বোন হওয়ার দাবি নিয়ে আসিনি, আমরা সম অধিকারের দাবি নিয়ে এসেছি, সহ নাগরিকের অধিকারের দাবি নিয়ে এসেছি। যদি আপনারা যারা 1253 সালে আছেন,
আমাদের সাথে আসতে না পারেন তাহলে তাড়াতাড়ি আসার চেষ্টা করেন, দৌড়ান, টাইম মেশিন নেন, আর না হলে একটা আপগ্রেড ইনস্টল করেন ভাই, আপগ্রেড।